বরাবরই আরব আমেরিকান তথা মুসলমানদের ভোট পেয়ে আসছে ডেমোক্রেটিক পার্টি, তবে এবারই তার উল্টো চিত্র। যুক্তরাষ্ট্রের সমর্থন ও সহযোগিতায় গাজা ও লেবাননে ইসরায়েলের নির্বিচার হামলার চড়া মূল্য দিতে হচ্ছে ডেমোক্র্যাটদের। সম্প্রতি মিশিগানের ডেট্রয়েটে আল জাজিরার সঙ্গে আলাপকালে মুসলিম ভোটাররা বলেন, ট্রাম্পের কাছে কমলা হেরে গেলে তা আরব আমেরিকানদের কারণেই হবে। তারা বলেন, গাজায় গণহত্যার কারণে কমলাকে হারতে হবে। গাজা ও লেবাননে ভয়াবহ নৃশংসতার জন্য বাইডেন হ্যারিস প্রশাসনকে দায়ী করে আরব বংশোদ্ভূত মার্কিন নাগরিকরা ডেমোক্র্যাট প্রার্থীকে বাদ দিয়ে কিছুটা পরিবর্তনের আশায় ট্রাম্পের প্রতি সমর্থন জানাচ্ছেন। মুসলিম নেতারা মনে করেন, ট্রাম্প প্রেসিডেন্ট হলেও ফিলিস্তিনে যুদ্ধ বন্ধের সম্ভাবনা মাত্র এক ভাগ হবে, আর কমলার অধীনে গণহত্যা অব্যাহত থাকার আশঙ্কা শতভাগ। এদিকে ট্রাম্পকে সমর্থন করছে বাংলাদেশি মুসলিমরাও। আমি ডোনাল্ড ট্রাম্পকে এই জন্যই সাপোর্ট করছি, বিশ্বের শান্তি, আমেরিকার ভঙ্গুর অর্থনীতি এবং সারা বিশ্বের যে একটা অস্থিরতা কাজ করছে, এবং পাশাপাশি একজন ক্ষুদ্র ব্যবসায়ী হিসেবে আমি মনে করি তার কোনো বিকল্প নেই। গেল শুক্রবার মিশিগানের ডিয়ারবোর্নে নির্বাচনী প্রচারণায় ট্রাম্পের সঙ্গে দেখা হয় আরব আমেরিকানদের। সে সময় ট্রাম্প মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার কথা বলেন। ডেমোক্র্যাটদের ভোট ব্যাংক খ্যাত আরব আমেরিকান মুসলিমদের সঙ্গে কমলার এই দূরত্ব ট্রাম্পের জন্য সুফল বয়ে আনবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এবারে নির্বাচনে দুদুল্যমান অঙ্গরাজ্যগুলোর মধ্যে মিশিগান অন্যতম গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ এ রাজ্যটির আরব আমেরিকান তথা মুসলিম ভোটাররা এবার ডেমোক্র্যাট দলীয় প্রার্থী কামালা হ্যারিসকে সমর্থন করছে না, ফলে সুবিধাজনক অবস্থানে রয়েছে ডোনাল্ড ট্রাম্প। এর প্রভাব পড়বে মার্কিন নির্বাচনের ফলাফলে। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।